আসসালামু আলাইকুম আমরা এখন দেখব বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনায়ের বৈজ্ঞানিক সহকারী দুই পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলটির সাথেই থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে ছয় নম্বর অঙ্ক দিয়ে ছয় নম্বর অঙ্কে বলা ছিল এক্স দুই পাওয়ার ফোর মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকোস জিরো হয় তবে এক্স কিউ প্লাস ওয়ান বাই এর মান কত তো এইটা আমরা করার ক্ষেত্রে যেটা করি এক্স টি পর ফোর প্লাস ওয়ান লিখা হবে হচ্ছে এক্স স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ারকে ডান পাশে নিয়ে আসলাম এখন উভয় পক্ষকে দ্বারা ভাগ করতে হবে এক্স টর পর ফোর প্লাস বা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই বা এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস টু এক্স ওয়ান বাই এক্স ইকোলস ওয়ান বা এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ইকোলস থ্রি বা এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকলস হচ্ছে রুট থ্রি এটা হচ্ছে একটা মান

জিরো অর্থাৎ শূন্য হবে হচ্ছে এর মান এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার সাত নাম্বার সাথে বলা আছে ক খ ও গ যথাক্রমে ছয়শো আটশো নয়শো টাকা দিয়ে যৌথ ব্যবসা শুরু করলো কয়েক মাস পর ক আরও তিনশো টাকা বিনিয়োগ করলো বছর শেষে তিনশো টাকা লাভ হলো গয়ের লভ্যাংশ একশো আট টাকা হলে ক কত সময় পরে তিনশো টাকা বিনিয়োগ করেছিল তো এখানে দেখেন ক খ এবং গয়ের ক্ষেত্রে আমরা যদি দেখি সেটা হচ্ছে ক ছয়শো টাকা খ হচ্ছে আটশো টাকা গ হচ্ছে নয়শো টাকা এবং তার কিছুদিন পর ক আরও তিনশো টাকা ইনভেস্ট করে তো সব মিলিয়ে যেই লভ্যাংশটা আসে সেটা আসে হচ্ছে তিনশো টাকা তাহলে প্রত্যেককে লভ্যাংশ যদি আমরা এখানে দেখতে চাই তাহলে গ এর ক্ষেত্রে লভ্যাংশ হচ্ছে বলা আছে একশো আট টাকা এখন আমরা ক্ষয়ের ক্ষেত্রেও বের করবো তাহলে নয়শো টাকায় যদি লভ্যাংশ হয় হচ্ছে একশো টাকা তাহলে আটশো টাকায় লভ্যাংশ হবে হচ্ছে নয়শো ইন্টু আটশো ইকোলস আসবে হচ্ছে এখানে ছিয়ানব্বই টাকা তাহলে এইটার আসবে হচ্ছে ছিয়ানব্বই টাকা নয়শো টাকায় যদি একশো টাকা হয় তাহলে ছয়শো টাকায় আসবে হচ্ছে আমাদের একশো আট ডিভাইডেড বাই নয়শো ইন্টু আসবে হচ্ছে ছয়শো এটা আসবে হচ্ছে বাহাত্তর টাকা তাহলে ছয়শো টাকার আসবে হচ্ছে বাহাত্তর টাকা এখন একটা কথা বলা হচ্ছে সেটা হচ্ছে তিনটার যে লভ্যাংশ এটা মিলিয়ে হয় হচ্ছে আমাদের তিনশো টাকা এখন দেখেন এই বাহাত্তর ছিয়ানব্বই একশো আর যোগ করলে তিনশো হয় না হয় হচ্ছে দুইশো ছিয়াত্তর তাহলে বাকি টাকা থাকে হচ্ছে চব্বিশ টাকা তাহলে এই যে চব্বিশ টাকা বাকি থাকে এই চব্বিশ টাকা হচ্ছে এই তিনশো টাকার বিনিয়োগের যে মুনাফা সেটা এখন আমরা জিনিস খেয়াল করবো সেটা হচ্ছে এই ছয়শো টাকা বিনিয়োগ করে হচ্ছে এক বছরের জন্য আটশো টাকা এক বছরের জন্য নয়শো টাকা এক বছরের জন্য কেন তিনশো টাকা কত সময়ের জন্য সেটা আমাদের বের করে নিতে হবে কত সময় বলতে এখানে কত মাস সেটা বোঝাচ্ছে তাহলে ছয়শো টাকা বারো মাসের জন্য আটশো টাকাও বারো মাসের জন্য নয়শো টাকাও বারো মাসের জন্য আর তিনশো টাকা ধরে নেই এক মাসের জন্য তাহলে একটা জিনিস দেখেন এই যে বাহাত্তর টাকা আসলো সেটা আসলো ছয়শো টাকার বারো মাসের জন্য তাহলে আমরা যদি একটা রেশিও করি যে ছয়শো টাকা ইন্টু বারো মাস ডিভাইডেড বাই তিনশো টাকা ইন্টু এক্স মাস ইকুয়ালস হচ্ছে ছয়শো টাকার বারো মাসের জন্য ইন্টারেস্ট আসে হচ্ছে বাহাত্তর তাহলে এটা আসবে বাহাত্তর আর বাকি ইন্টারেস্ট হচ্ছে চব্বিশ টাকা এটা এখানে থাকবে বা এটা করলে এক্স ইকুয়ালস আসবে হচ্ছে আট মাস অর্থাৎ তিনশো টাকা করে ইনভেস্ট করেছিল বা বিনিয়োগ করেছিল হচ্ছে আট মাসের জন্য প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে কয়েক মাস পর ক আরও তিনশো টাকা বিনিয়োগ করলো বছর শেষে তিনশো টাকা লাভ হলো কয়ের লভ্যাংশ একশো আট টাকা হলে ক কত সময় পরে তিনশো টাকা বিনিয়োগ করেছিল অতএব ক এই বারো মাস থেকে আট মাস বিনিয়োগ করেছিল অর্থাৎ সে চার মাস পর বিনিয়োগ করেছিল অর্থাৎ ব্যাপারটা যদি এমন হয় জানুয়ারি জানুয়ারি থেকে ডিসেম্বর তাহলে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মাস বাদে মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই আট মাসের জন্য বিনিয়োগ করেছিল অর্থাৎ সে চার মাস পরে বিনিয়োগ এসেছিল অতিরিক্ত তিনশো টাকা নিয়ে তাহলে চার মাস পর হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার আট আটে বলা আছে সামন্তরিকের ভূমি উচ্চতার থ্রি বাই ফোর অংশ এবং ক্ষেত্রফল থ্রি সিক্সটি থ্রি বর্গমিটার হলে ক্ষেত্রটির উচ্চতা ও ভূমি নির্ণয় করুন তো এখানে যেটা বলা হচ্ছে থ্রি বাই ফোর থ্রি বাই ফোর বলা হচ্ছে ভূমি উচ্চতার থ্রি বাই ফোর অংশ তাহলে থ্রি হচ্ছে আমরা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে উচ্চতা তাহলে উচ্চতা ধরে নেব আমরা ফোর এক্স ভূমি ধরে নেব হচ্ছে থ্রি এক্স আর ক্ষেত্রফল যেটা আছে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা এটা প্রশ্নে দেওয়া আছে হচ্ছে থ্রি সিক্সটি থ্রি তাহলে ভূমি হচ্ছে আমাদের থ্রি এক্স উচ্চতা হচ্ছে ফোর এক্স ইকোলস থ্রি সিক্সটি থ্রি বা এক্স স্কোয়ার ইকোলস আসবে ওয়ান টোয়েন্টি ওয়ান বাই ফোর বা এক্স ইকুয়ালস আসবে হচ্ছে ইলেভেন বাই টু ইকোলস আসবে হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ বের করতে হবে হচ্ছে উচ্চতা ও ভূমি অতএব উচ্চতা ফোর এক্স ইকুয়ালস ফোর ইন্টু ফাইভ পয়েন্ট ফাইভ ইকোয়ালস আসবে হচ্ছে আমাদের টোয়েন্টি টু মিটার আর ভূমি ইকোয়ালস আসবে হচ্ছে থ্রি এক্স তাহলে থ্রি ইন্টু ফাইভ পয়েন্ট ফাইভ আসবে হচ্ছে সিক্সটিন পয়েন্ট মিটার তাহলে ষোলো দশমিক পাঁচ মিটার হচ্ছে ভূমি উচ্চতা হচ্ছে বাইশ মিটার এটি হবে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অনেকে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করবো কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ